একবারে পুরোপুরি ছেকে রুটি বানাই ঠান্ডা করে বক্সে রাখি। মনে হচ্ছে একটু চুলকাবে, এই জায়গাটা কেমন জানি করতেছে। নিয়ে নিলাম আমন্ড, এখন আমার লাগবে পা নাহি রাখেঙ্গে, মানে তোমার পা আর থাকবে না। রুটি মাছের কাছে সব হার মানছে, এত টেস্ট। ঠান্ডাও লাগছে, এগুলো সব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এগুলো চাবাচ্ছে আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ফজরের নামাজ পড়ে মৃদু মৃদু আলো সব ঘরে, সব শান্ত পরিবেশ, ভোরের বাতাস, এর উপরে শান্তি নেই। কাপড় চুপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, বৃষ্টি হয়েছে খুব, সব ভিজে গেছিলো, আবার শুকাইছে। দেখি গাছপালায় পানি দেই নাই, পানি দিতে হবে, সব দেখি শুকাই গেছে। এই গাছটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, করলা গাছটা দেখেন, গ্রিল ছুটছে, ক্যাকটাসটাও ভালো হয়েছে, পাতা টাতা বের হয়েছে, ঘাস দেখেন, আল্লাহ, এ তো আমার একটা গরু খাইতে পারবে, যত ঘাস হয়েছে, কত ঘাস হয়েছে, কয়েকদিন পর পর না একটু খেয়াল না করলে এত ঘাস হয়ে যায় টবগুলোতে। ঘাসগুলো খুব সুন্দর, একটা টবে লাগাইলে এই যে কি সুন্দর লাগবে না, ধান গাছ মনে হচ্ছে। অনেকগুলো লিচু খাইলাম, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর বাতাস আছে বাইরে, অনেক পাখির কিচির পিচির পাওয়া যাচ্ছে, লিচুগুলো খুব ভালো। থ্যাংক ইউ। আর সাইফানের অবস্থা দেখেন, কোথায় ঢুকবে, একবার ঘুমায় সে আমার দিকে, একবার ঘুমায় ওর দিকে। পানি দিয়ে গেছিলাম, রুটি বানাই, রুটি টুটি নাই, আটাও নাই, আনতে হবে, অল্প করে কয়েকটাই বানাই। এখানে অনেক নতুন আপুরা চ্যানেলে ভিডিও দেখতেছেন, তারা আমাকে বারে বারে বলতেছেন যে আমি রুটি কিভাবে বানাই, লবণ আর একটু তেল দিয়ে ফুটোনো পানি একবারে দিয়ে ছেনে একবারে পুরোপুরি ছেঁকে রুটি বানাই ঠান্ডা করে বক্সে রাখি। মানে রাখার সিস্টেমটাও বলছে কিভাবে রাখি, আমার অনেক ভিডিওতে বলা আছে, আর এটা ভালো করে মাখাই নিতে হবে। তেলটা দিলে একটু সফট থাকে, চাইলে আপনারা ঘি দিতে পারেন, রুটি ঘি দিলে ঘ্রাণটা আরও ভালো হয়। যে একটু বেশিক্ষণ এমন নেড়ে চেড়ে নেবেন, তেলটা সব জায়গায় যাবে, একটু ভেজা ভেজা আটাটা হবে, তারপরে এই পানি দিয়ে দেবেন। আটার অন্তরে অন্তরে গরম পানি না ঢুকলে রুটিটা হচ্ছে শক্ত থাকে, এই জন্য ফুটোনো পানি দিয়েই আমি আটা ছেনি, তারপর নর্মাল ফ্রিজে রাখবেন। আর প্রতিদিন যখনই রুটিটা খাবেন সকালের নাস্তায়, টেবিলে বসছে সেই মুহূর্তে রুটিটা গরম করবেন, তাহলে শক্ত হবে না। এই তো এইটুকুই পার্থক্য, আর কিছু না। একদিন কষ্ট করলে, যেমন আমি রুটি একবারে 5-7 দিনের জন্য বানাই, একটু বেশি করেই বানাই, অন্য সব দিন একটু আরাম হয়, যারা প্রতিদিন রুটি বানায় তাদের তো ভালো কষ্ট হয়। তাড়াতাড়ি এখন গোল্লা করি, বেলবো আর ছেঁকবো। এত ঘন দুধ, ভাবছি সুজি রান্না করবো, আর বাসায় ছিলাম না, সুজি আনা হয়নি, এখন ভাবতেছি পুডিং বানায় ফেলবো, একটা বাবু খাবে এখন। সকাল সকাল এক্সারসাইজ মেশিন, পৌনে 7টার সময়, আজকে তো সাইফান নাই, সে 37 মিনিট হয় না, 1.25 ঘন্টা হয়ে গেছে, আমি 7:45 আসছিলাম না, 1.25 ঘন্টা থেকে এক নাগার এক্সারসাইজ করতেছে। ছেলে থাকলে আপনাদেরকে সেই সেই শট দেখায় না, একবার সামনে সামনে যায়, একবার পা দেখায়, অবাক লাগে, কুটুক বাচ্চা যে নতুন ভাবে কিছু চিন্তা করে ভাল লাগে না, ব্রেনটা কাজ করছে, অবাক হই, মানে এইখানে রাখে ক্যামেরা, একটা সিন ভিন্ন ভিন্ন নেয়, আমি তো এত চিন্তা করি না, ওই রূপ বাচ্চা যে চিন্তা করে। আর কতক্ষণ করবা, নাস্তা দিব না? 10 মিনিট দেখি। আচ্ছা, আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ফ্রেশ ম্যাঙ্গোস এন্ড ফ্রেশ আলু ভাজি এন্ড ফ্রেশ রুটি, ফ্রেশ রুটি, ফ্রেশ সফট রুটি।
বিসমিল্লাহ করি এবং আমার ছেলে উঠে উঠে আম্মু আম্মু করতেছে। ওরে বাইরে ভাই, কি সিন এটা! সেই সেই স্ট্রেচিং হচ্ছে এখানে, পা টা ডানে বামে করে। চলে আসুন নাস্তা খেতে। ওরে সে এক্সারসাইজ চলতেছে, মাথায় পারি খেয়েছে। 10 টাকা পিসের লিচু, এখন দর্শক আর পনে 25টা আছে, 23 গোনাও সে। সবজি বাজার আনতে অনেক কিছু চলছ। অবশেষে তোমাকে দিয়ে কচু আনাইতে পারলাম, মানে কিনে আনতে পারলাম। আমাকে দিয়ে মানে কি? এত দাম, কিন্তু জিনিস ফ্রেশ ছিল। কচু ভালো আছে, তাই ওকে বললাম যে তুমি কচু নিয়ে। ও ফুলকপিও তো ভালোই আছে, ফুলকপি নিয়ে আসতে দেখতেছি। এখানে কয় টাকার বাজার? আমি 500 টাকা দিছি, ফেরত আনছ কত? 10 টাকা। শশা দেব, করলা অনেক কিছু আনছে। এখানে 270 টাকার বাজার, অনেক তো। লাল শাকও আনাইছি আজকে, একটু শাক টাক কম খাওয়া হচ্ছে, একটু সবজি টবজি বেশি খাই। একটু ঘরে বাজার দরকার ছিল, সবজি বাজার একদম নাই, বেগুন ছাড়া কিছু নাই আর আলু ছাড়া। সবজি হলো 320 টাকার, দাম কত জিনিসের। আর এই যে মাছের সেই ব্যাগ, মাছ আমি একটু বরফ দিয়ে আনছি। পুঁটি মাছ কিনছি 650 টাকা কেজি, 250 গ্রাম চাইছি, বেশি করে দিছে দেখি, ওজনে দেখি বাড়াই দিছে। এই যে 249 টাকার দিছে, 59 টাকার দিয়ে দিছে, 625 টাকা কেজি, 415 গ্রাম দিয়ে দিছে, অথচ চাইছি মাত্র 250 গ্রাম। এই বড় বড় সুপার শপের একটাই সমস্যা, একটু কম করে দেন তা দিতে চায় না। আর চিংড়ি মাছ চাইছি 1/2 কেজি, অথচ দেওয়া কিন্তু সম্ভব, 80 গ্রাম বেশি দিছে, 580 গ্রাম। আমি 500 গ্রাম চাইছিলাম, এটা তো মানা যায় যে 80 গ্রাম বেশি দিছে, কিন্তু পুঁটি মাছটা আবার অনেক বেশি দিয়ে দিছে। বরফ সহকারে আনছি তো, দেখাচ্ছি খালি ডিম আর ডিম চিংড়িতে। চিংড়ির সাইজটা খুব ভালো পাইছি, নদীর চিংড়ি নিছি। আর একটু ছোটো সাইজ হলে বেশি ভালো হতো, কিন্তু ছোটো সাইজ ছিল না, এটাই ছিল মাঝারি সাইজ। এই চিংড়িটা না বরকত দেয় অনেক, মানে সব কিছুর সাথেই খাওয়া যায়, সবজি টবজির সাথে হইলেও টেস্ট হয়। আর পুঁটি মাছ দেখাই আমার, সুন্দর পুঁটি মাছগুলো, এত সুন্দর মনে হচ্ছিল তখনই পুকুর থেকে ধরে নিয়ে আসছে। বরফটা ভালোভাবে দিতে পারে নাই, দিছে এক সাইড। একটা পুঁটির বিশাল বড় বড়। সাইফের নাস্তা খাও, কচু দিয়ে তো চিংড়ি রান্না করবো, ওর খেতে মন চাইছে। আর দেখি যদি সম্ভব হয় ধনিয়া পাতা আনাইছি, পুঁটি মাছও রান্না করবো অল্প করে। ছেলে নাস্তা রাস্তা না খেয়ে ছেলে কাজ শুরু করে দিছে। এটা কি কাজ? কালারিং করে। কি বানাচ্ছ দেখি, তো দেখো তো দেখি, ট্রি। কি ট্রি? এটা বট গাছ দেখি দেখি। এই যে নাস্তা দে, খাওয়া উচিত না আগে? না, আগে কাজ করো। মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, একটু নাস্তাটা খেয়ে নাও না বাবা, কালকে রাতে কিছু খাও নাই, এখন খাও। এই সময় কচু কিনতে নিষেধ করি, কারণ এই যে সব জায়গায় বৃষ্টি, মাটির নিচের জিনিস বৃষ্টিতে কি ভালো থাকে, এই যে কেমন জানি আবার হাত চুলকায় না কি চুলকায় ভয়ও পাই, কিন্তু তার অসময় কচু খাইতে মন চাইছে, কি করার আর। এই জন্য আর চিংড়ি মাছ কিনছি দেখে বলছি যে নিয়ে আসো, আমার কচু কাটতেই ভয় লাগে, আমার হাত চুলকায় খুব বিপদ হয়ে যায়, মনে হচ্ছে একটু চুলকাবে। এই জায়গাটা কেমন জানি করতেছে, গ্লাভস পরে কচু কাটা দরকার। এ মাটি একদম, কচু ধুইতে বারবার বাজলো আমার, এত মাটি। এই দেখেন, আগে ভাব দিয়ে নিব, যদি গলা চুলকায় ভিতরে ভয় ভয় কাজ করতেছে। চিংড়ির সাইজটা এত ভালো হয়েছে দেখেই শান্তি পাচ্ছি। মিশাল খাওয়া বলেন, একটু একদম চোখেও দেখা যাবে, একবারে ছোট হইলেও তো আবার পাওয়া যায় না। লাউটাও দিয়ে রান্না, তারপর কচু দিয়ে রান্না, ভালোই লাগে। আমি তো পুঁটি মাছ দেখে লোভ সামলাইতে পারিনি যে না আমি পুঁটি মাছ নিবই। সব জায়গায় পানি উঠতে এই জন্য কচুতেও ভাব দিয়ে নিই, নিজের কাছে ভয় লাগে, ভয়। মনের মাধুরী মিলে এখন ভাগ করতেছি মাছ,
কয়টা করে বললে এক ভাগে? দুই চার ছয় আট দশ বারোটা, আটচল্লিশটা মাছ। সুন্দর ভাগ হয়েছে। আজকে রান্না করি কোনটা? এটা রান্না করি। দাম বেশি তো, চার দিন করলাম আর ভালো ওই হইলো, খারাপ হইলো না। দেখেন বারোটা করে পড়লো, মানুষ হলাম তিনজন। আর একটু মিশালি তরকারিতে দিলে স্পেশাল হয়ে গেল, খারাপ না। তবে মাছটা ভালো, মানে ভালো জায়গা থেকে কিনলেই এটাই সুবিধা। এটা যদি পচা টচা দিত তখন পুরোটাই লস হয়ে যেত। ঘন দুধ জাল দেওয়া আছে, সেটা ছেলে খাইতে পারে না, সরালা দিলে খায় না। এখন এই যে কোটার দুধ দিয়ে কর্নফ্লেক্স দিই, রুটি খাবে না। এখন এটাই দিয়ে আসি, যতটুকু লাগবে বের করে নিও। খাই দেবে আম্মু? ওকে ডাকবো না, দেখি কতক্ষণ ঘুমায়। একবারও ডাকবো না, আমার তো সব আছে, আমার মতন কাজকর্ম করি। লবণ আর কাঁচামরিচ দিয়ে একবারে পানিটা শুকিয়ে নেব। এই ফাঁকে সব পুঁটি মাছ কেটে নিই, বিষ্ণিতে ঘষবো তো, এই জন্য ছিলটা তুল, মানে আইসটা তুলতেছি না, একবারে আমি ঘষা দিয়ে তুলব। খুব সুন্দর তাজা, এইভাবে করে দলা দিয়ে তুলব। সব এক সাইজের মাছ দিছে। চলা চলা সোনালি পুঁটি, এ দেখেন কি সুন্দর করে একটা করে দাগ কাটা। এগুলো অনেক বয়স্ক পুঁটি। সাইফেনের পছন্দের তরকারি রান্না করছে আম্মু, জানো? চিংড়ি মাছ সাইফেন পছন্দ করে না। উপরে এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমার ছেলেটার দাঁত ব্যথা, অনেক কান্নাকাটি। এতক্ষণ তার পাপা একটু ঘুমাইছিল, ঘুমাইতেও পারেনি, বাবুকে কোলে নিয়েছিল, এখন আমি নিয়ে আসি। বাজে পৌনে বারোটা লাগছে, অনেক খিদা। নাস্তা করছিলাম, কখন নাস্তা করছিলাম জানো? সাড়ে আটটায় ঘুম থেকে উঠছি, সাড়ে পাঁচটা এক্সারসাইজ করছি, তো এই টাইমে খিদা লাগাটা স্বাভাবিক। তো চিন্তা করতেছি কি খাবো, বাসায় আসতে বিস্কিট সেগুলা খাইতে আমি চাচ্ছি না। বাদাম আছে, এটা হচ্ছে আমার কাছে নাই তো বুবু, ভাজা বাদাম, এটা কাঁচা বাদাম। এখন এই কাঁচা বাদামকে আমরা যেটা করবো সেটা রোস্ট করবো। তো একটু ইউটিউবে একটু সার্চ করলাম, কয়েকটা ওয়েবসাইট ঘাঁটলাম, ঘেঁটে আমি একটা জিনিস খুঁজে পাইলাম। আমি আপনাদের সাথে ট্রাই করবো, যদি সাকসেসফুল হয় তাহলে তো জবরদস্ত হবে, লেটস গো। আমাদের বাসার অবস্থা খুবই খারাপ, একটু ঘুমানোর চেষ্টা করছি কিন্তু সেটাও পারলাম না, কারণ আমার ছেলের প্রচুর দাঁত ব্যথা, চিল্লায় চিল্লায় কাঁদতেছে। ভাবলাম যে আধা ঘন্টা একটু রেস্ট নেই, তারপরে ভিডিও করছো ঘুম ওই তো কিন্তু এখন ওর কান্না থামার পরে রান্নাঘরে পুটি মাছের কাজ কাম হচ্ছে, মানে এটা অনেক আগে কাটছি কিন্তু ওই যে ধুইতে পারি, ফেলে দিয়ে চলে গেছে।
আরে দেখি চুলায় ভাত এখন কমছে ব্যথা এই ব্যথা যেন আল্লাহ পৃথিবীর কাউকে না দেয় দাঁতের ব্যথা এত খারাপ এটা পুরো মাথাটা খারাপ হয়ে যায় এটার ইংলিশ কি জানো সবাই আমরা কি বলি অ্যালমন্ডস না এলটা কিন্তু সাইলেন্স হবে এটাকে আমন্ডস বলে যদি আমি ঠিক থাকি একটু কমেন্টে জানেন আমন্ডস নিয়ে নিলাম আমন্ডস এখন আমার লাগবে অলিভ অয়েল প্লিজ দিয়ে দেন অলিভ অয়েল আমি নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন দেখাতে পারতেছি না কারণ ক্যামেরা ধরার লোক নাই আমাদের হানি হানিটা শরীরের জন্য উপকার হানিটা অপশনাল তাইলে আপনারা নাও দিতে পারেন অনেকে হানি খেতে পারে না বাট আমার কাছে হানি ভালো লাগে সো আমি হানি নিচ্ছি অল্প এই হাফ টেবিল স্পুন টেবিলস্পুনটা ভরে গেল দেখতে কিন্তু অত নেই নেই উঁচা নেই নেই হালকা এখন আমরা এইটাকে মেখে ফেলবো মাখিয়ে ফেলবো কি অবস্থা অ্যালোভেরা আসে উপর থেকে কি হচ্ছে ক্যামেরা আসে দেখো তাহলে একা কিভাবে কাজ করা যায় পারবা পারবা আমার পাশে যদি কেউ থাকে তাহলে বিপদ তখন কবে যে বাবা আমি কাম করতেছি আমাকে ডিস্টার্ব করতে আসছি এখন এটাকে আমরা মাখাবো ও হোয়াট এ সিন এখন আমরা ওভেনে লাইন দিয়ে এটাকে আমরা রোস্ট করব অথবা টোস্ট করব বলা যায় যারা একটু হেলদি রুটিন ফলো করতেছেন তিন চারটা বাদাম বা এই যে এরকম কয়েকটা বাদাম অনেক ক্ষুধা লাগলে এই কয়েকটা বাদাম নেবেন এই যে ধরেন এই কয়েকটা বাদাম নেবেন এক গ্লাস দুই গ্লাস পানি খাবেন দেখবেন যে ক্ষুধা গায়েব হয়ে যাচ্ছে অ্যান্ড এটাতে কোনো ক্ষতিকর কিছু নাই ইনফ্যাক্ট অনেক উপকারী একটু খাই দেখো তো কেমন লাগে তাহলে ও ভাবছে আমি সত্যি খাওয়াবো ওকে লবণ দিছি বেশি দর্শক তারপরে রোস্ট করার পর ভালো লাগে खाना खजाना में आपको स्वागत है अभी हम माइक्रोवेव ओवन को प्लग करेंगे ऐसे उसके बाद इसको बाहर निकालेंगे ऐसे अभी इसके अंदर हम लोग डालेंगे ऐसे अभी इसको बंद करेंगे और ओवन को हम माइक्रोवेव में क्लिक करेंगे अंदर प्रेस करेंगे एक मिनट के लिए हम इसको दो मिनट के लिए स्टार्ट करेंगे स्टार्ट करने के बाद हम इसको पहले एक मिनट रोस्ट करने देंगे उसके बाद हम निकालेंगे फिर इसको थोड़ा चम्मच से लारी लेंगे चम्मच से थोड़ा मिक्स करेंगे हिला लेंगे उसके बाद फिर से हम लोग अंदर डालेंगे तो हम लोग एक मिनट बाद आपसे मिलेंगे ठीक है हिंदी परफेक्ट चलेगा नहीं होगा एक मिनट हो गया अभी हम इसको निकालेंगे और इसको थोड़ा थोड़ा अच्छी तरीके से मिक्स कीजिए आमंड्स का स्मेल आपको आएगा बहुत अच्छा हम पा नहीं रहेंगे पाए कैसे तुम्हारे पाए कैसे पा नहीं रहेंगे मैंने तुम्हारे पा यार थक बेना After mixing, we put it in the oven back again and start for one more minute. Abhi fir se nikalenge. Tumi shikho kotha theke eto sundor hindi. Ami keno parina. Ekhane tumi dekho keno parba na parba. Idhar modhur english modhur hindi hocche shehad. Hani. Shehad shehad. Hindi ka. Shehad ka smell bahut acha aa raha hai. ये बहुत अच्छी तरीके से रोस्ट हो गया अभी हम इसको और एक मिनट फाइनल माइक्रोवेव करेंगे उसके बाद ठंडे होने के बाद आप खा सकते हैं चाहले नाओ खाते पारे समस्या नहीं चाहले मैं साथे साथे नाओ खाते पारे चाहले ठंडा होने पर खाबे यूट्यूबे रेसिपी देख लाम भालो ना खराब निजेरा प्रैक्टिस करो आइडिया टा बोलो ना फाइनल एक मिनट के लिए इसको छोड़ देंगे রোস্ট করেঙ্গে আর টোস্ট করেঙ্গে বাদামে যখন আপনারা একটু ফুটার আওয়াজ পাবেন কয়েকটা ক্র্যাকের আওয়াজ পাবেন ফটফট করতেছে
তখনই আমি ইউটিউবে দেখছি যে বন্ধ করে দিতে হবে। আমি এখানে শব্দ পেলাম একটু আগে, কিন্তু খুব সুন্দর গ্রান্ড চড়াইছে। হ্যাঁ, গ্রান্ড চড়াইছে। হয়ে গেছে আমাদের টোটাল 3 মিনিট। খুবই সুন্দর আছে দর্শক, মনে হচ্ছে আপনাদেরকে এক পিস হলে খাওয়াই। তবে আপনারা বাসায় ট্রাই করবেন, আমি আপনাদেরকে একটু খাই বলতেছি, তাহলে একটু ঠান্ডা হোক। আর হ্যাঁ, একটু ওয়েট, বাদাম একটু ঠান্ডা হয়ে গেছে, এখন টেস্ট করি। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। লবণ তো স্বাভাবিকই লাগতেছে, মিষ্টিও খুব বেশি একটা হয়নি, খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে, খুবই সুন্দর। যেদিক দিয়ে ব্যথা দিতে খায় না, হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, জানো খুবই সুন্দর হয়েছে। কেমন বাসা ট্র্যাক করতে পারেন, খারাপ না। রসুন বাটা, পেঁয়াজ, আলু, কচু, ছোট একটা বেগুন, কাঁচামরিচ, টমেটো, লবণ, ধনিয়া, জিরা, কাঁচামরিচ একটু বেশি করে দিছি, মরিচটা ঝাল নাই তো, আর একটু কালারের জন্য শুকনো মরিচও দিব। আর একটু আমি খাবো তো, এগুলো তো ওরা কেউ খাবে না। আর হলুদ, আজকে সরিষার তেলে রান্না করবো ছোটো মাছটা। এত সুন্দর পুঁটি মাছ, সেটা যদি আসলভাবে না খাওয়া হয় তাহলে কি ভালো লাগবে বলেন? মন মতন করে রান্না করলে নিজের কাছেও ভালো লাগবে, পোষায় নেই একটু। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, দোয়া করি আমাদের জন্য। সব দেরি হয়ে গেছে সাইফানের কান্নার জন্য। শেষ মাশাল্লাহ, একটু মাখা মাখা ঝোলি রাখলাম, গা মাখা মাখা। রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ, অনেক কাজ বাকি। ছেলের শরীরটা ভালো না, যায় মসজিদেও আবার ওকে চালাবে, এই জন্য ওকে পাঠাই নেই, গোসল করাই দিছি। কেমন গায়ে জ্বরও আবার হলো, দাঁতও ব্যথা, একসাথে দুইটা শুরু হয়েছে। এই দাঁতের যন্ত্রণা আমরা মা বাটা শেষ হয়ে গেলাম না, ফুটাই বারে বারে, খাবার ঢুকে যায় আবার ফুটা ঠিক করে আনলাম কয়বার। এগুলো কি নাড়ানাড়ি করে না এসব? লেবুগুলি খুব সুন্দর লেবু দিছে, কাগজি লেবু, অনেক সুন্দর ধান। এই যে লাল শাক খাওয়া, আগে শাক খাইতে হবে, একটু লাল শাক তো খাইতে হবে, তোমার প্রিয় ভাত লাল টকটক হয়ে যাবে। লাল শাক এই তরকারির কাছে ছিল, কিন্তু আমাদের শাগালা ভাই যে ভালো জিনিস দেয়। কচু কি টেস্ট হয়েছে? কচু কয়েকটা ভালো, কয়েকটা খারাপ, ঘেসা লাল শাক দেখে না, লাল শাকটা ভালো স্বাদ হয়েছে কিন্তু ছেলে নেয় না। তুমি খালি আমার মাছের তরকারি একটু খাইতে পারো, লোভে লোভে পড়লাম, দেখেই তো লোভনীয় লাগতো, কিন্তু আমি যে খাই না। একটু বেগুন খাইতে পারো, একটু তরকারি খাইতে পারো। আমার খুব কাছের একজন মানুষ গতকালকে অ্যাক্সিডেন্ট করছে, সিরিয়াস অ্যাক্সিডেন্ট, রাজশাহী থেকে ঢাকা আসছে, দেখা করতে, দেখি আজকে না হলে কালকে, বা দেখি যখন সুযোগ হয় যাবো ইনশাআল্লাহ। সবাই একটু দোয়া করবে, মন খারাপ কালকে থেকে আমাদের। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট না, অনেক কঠিন। পুঁটি মাছ দিয়ে একদম শান্তি মতন খাইলাম, এখন ছেলেকে পুঁটি মাছ বেছে খাওয়াই। এত সুন্দর এদের ডিম ভিতরে মাছগুলোর, পেট ভরা ভরা পুঁটি মাছের ডিম। নাও সাইফেন, নাও সাইফেনও পছন্দ করছে আমুর তরকারি।
আচ্ছা আচ্ছা নাও চলো চিংড়ি মাছ লাল শাক আমার মাছের পুঁটি মাছের কাছে সব হার মানছে এত টেস্ট খুব মজা করে খেলাম আসরের নামাজ পড়ে আসলাম আমার একটু জ্বর আসছে 101 ছিল ঘুমানোর পরে আরও খারাপ লাগতেছে মানে সব মানে ব্যথা মোছে কামড়াচ্ছে নাকটা সব কামড়াচ্ছে ঠান্ডাও লাগছে এগুলো সব কষ্ট হচ্ছে মনে হচ্ছে এগুলো চাবাচ্ছে আমার কিছু বুঝতেছি না কিন্তু আকাশটা দেখলে মন খুশি হয়ে যাবে এসে নামাজ পড়ে এখানে বসছি আর আকাশ দেখেন অদ্ভুত সুন্দর অনেকদিন ওই যে শরতের আকাশের মতন আজকে অনেকদিন পর আকাশটা একদম শরৎকালে যেরকম আকাশ হয় না ঠিক সেই রকম দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরা আনছি ভাবছি ক্যামেরা আনবোই না আজকে আমি লোভ সামলাতে পারি নাই কালারটা আসতেছে না মানে আকাশিটা কম আসতেছে চোখে আর একটু ডিপ কালার থাকে একটু তো দেখালাম আপনাদেরকে এই যে এই সাইডটা দেখেন এই সাইডটা ধূসর মাঝে নীল আর পিছনে একটু কমলা কমলা এই যে ওই বিল্ডিংয়ের পিছনগুলো একটু কমলা কমলা অদ্ভুত বাদাম ভাজছে না আজকে সেগুলো সে বসে বসে সুন্দর হয়েছে না আমি বইমে ভরে রাখছি এই যে সুন্দর চেহারা একদম ওই যে বাজার থেকে কিনলে যেমন টাইপের হয় না ঠিক সেই টাইপের খুব সুন্দর জিনিসটা শিখছি এক মিনিট বেশি দিবা না হলে আরো মাগরিবের আজান হয়ে গেল ময়না মিঠুকে খাবারও দেই নাই দেখেন ওই যে দুপুরে ভাত দিছি আপেল দিতে ভুলে গেছি বিকালবেলা দেই সুবহানাল্লাহ মাগরিবের নামাজের পর আকাশের কালারটা দেখেন অনেক অনেক বেশি সুন্দর অরেঞ্জ বাসার অবস্থা খুবই খারাপ রাত বাজে 10টা সাইফানের মার অনেক জ্বর সাইফানের দাঁত ব্যথা সারাদিন কান্নাকাটি কেমন যেন দিনটা ভালো থেকে পুরাই 360 ডিগ্রি টার্ন নিয়ে নিল এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এই দোয়া করেন বিদায় নিয়ে নিই আজকের মতন ইনশাআল্লাহ কালকে জানি না কি ভিডিও হবে আপনার আপা অসুস্থ দেখি তাও চেষ্টা করব আমাদের জন্য বেশি করে দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু